মা যদি খারাপ হয় কাজের গুয়া কাটবে না আর মা যদি ভালো হয় কাজের গুয়া আনন্দ নিয়ে মাছ কাটবে অরিজিনাল ভালো মাছ কাটতে আনন্দ লাগে আর নরম মাছ কাটতে বিরক্ত লাগে তারপরে এমন মাছ কিনবেন না গাছ কুকুর মাছ নরম এই মাছ কিনবেন না টাকা দিয়ে মাছ কিন্তু 600 আছে এসে বড় ভিতরে আছে আমি ভিতরে রাখছি ইচ্ছে করে কটা লাগবে বস কটা লাগবে 50 টাকা দিয়ে আনলে ভাই কেমন আছেন আপনি তো আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শরীফ শরীফ ভাই আজকে মাছের বেচা কেনা কেমন চলছে এই তো আলহামদুলিল্লাহ ভালো বেচা কিনা হইতাছে কাস্টমার ভালো আসতেছে আর একটু রেট বেড়ে গেছে হঠাৎ করে মাছের দাম বেড়ে গেল গা আপনার কাছে যে বড় যে ইলিশ মাছগুলো আছে এই মাছটা কোন দেশে কেনা এটা অরিজিনাল চাঁদপুরের মাছ আমার যারা ভিডিও দেখছেন চাঁদপুরে সারা বেশি না চাঁদপুরে মাছটা হলো মাথা ছোট দেখেন দেড় কেজি সাইজের মাছটা একটি 400 গ্রাম মাছটা মাত্রা মাত্র 2 ইঞ্চি হ্যাঁ সাগরের মাছটা আধা কেজির মাছটা হবে 3 ইঞ্চি নদীতে সাগরের মাছটা রেটটা সাগরের মাছটা এখনো দাম কম আছে নদীর মাছটা রেট বেড়ে গেছে সাগরের মাছ বাজারে বড় 50 মাছ তারা মোটা থাকে মোটা দেখেন মোটা কত মাছ মাছটা একবারে কাঁচা চোখে কাঁচা থাকে সবচেয়ে আপনাদেরকে বলি চোখ কাঁচা থাকবে চোখটা একদম ফ্রেশ থাকে ফ্রেশ আর চিরাঙ্গিয়া মাছের চোখটা থাকে ডাবা চ্যাপটা থাকে সুপ্র থাকে ওইজন্য মাছটা থাকে কোনো খুঁত থাকবে না চাঁদপুরে মাছটা কোনো খুঁত থাকবে না একদম পরিষ্কার থাকবে একটু লালসা গোলা হবে সাগরের মাছ হবে লবণের মাছ ওইজন্য মিষ্টি পানির মাছ পরিষ্কার থাকে আর তেল তেল থাকবে পাঁচটা গায়ে কি একটু লোক থাকবে স্লিপিং থাকবে এই যে 1850 বৃষ্টির কারণে বৃষ্টি আসবে স্বাদ পারবে মাছ মোটা হবে মাছ গোল হবে আর তেল তেল বাড়বে আল্লাহ শুকুর যে ভিডিও দেখে অনেকে ফোন দিছে মাছ দিছে আজকে 32 পিস অর্ডার আছে 1 কেজি ঠিক আছে 1850 টাকা রেট দিছি উনি ইনশাআল্লাহ আইসা নিয়ে যাবে তার জন্য মাছ কিনে আমি খেয়ে দিতে পারছি হ্যাঁ আমার মাছ হলো অরিজিনাল ডুপ্লিকেট মাছ বেশ চোখ থাকে একদম মার্বেলের মতো কাঁচা একদম কাঁচা কোনো ডাবা না সাগরের মাছ থাকবে একবার চোখ ডাবা সব চাপ ডাবা প্রত্যেকটা মাছ মাছটা কাঁচা থাকবে ফ্রেশ নদীর মাছটা কাঁচা থাকবে একবার চকচকে লাল একদম লাল থাকবে আর নকল মাছটা স্লিপিং থাকবে না কাঁচা থাকবে কালা লালসা হবে না এটা অরিজিনাল মাছ কাঁচাটা কালো থাকবে নদীর মাছ একটু ভালো থাকে যে ভালো আছে সাগরের মাছটা ভালো থাকে না অরিজিনাল নদীর মাছটা ভালো থাকে এটাই পার্থক্য চিনার এটাই পার্থক্য ফোন দেন ভালো খাইতে চান আমার ফোন দিবেন অরিজিনাল মাছ আমার ভিডিও দেখে ক্যান্সেল যদি ভালো মতো হয় 1850 টাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ চয়ন চাঁদ ভাই আজকে আপনাদের ইলিশ মাছের বেচা কেনা কেমন চলছে ভালো খুব ভালো খুব ভালো চলছে ইলিশ মাছের দাম কি আগের চেয়ে অনেকটাই কমছে নাকি একদমই আছে একটু আপ দাও সামান্য একটু আপ দাও নেবেন আরো নেবেন আপনার কাছে দেখা যাচ্ছে যে বড় বড় যে ইলিশ মাছগুলো আছে এই মাছটা কোন জায়গা থেকে এটা চাঁদপুরে এটা এই সাইজের মাছগুলো গত সপ্তাহে আপনারা বিক্রি করছিলেন কত করে গত সপ্তাহে 1350-1400 এখন সিজন শেষ হয়েছে আর মাছ কম ধরা পড়ছে তারপরে অনেক খুব চলে বেশি চলে এখন এখন ইলিশ মাছের চাহিদা কিরকম খুব বেশি অনেক অনেক বেশি এর এই চাহিদা 1 কেজিতে বেশি চাহিদা কোন সাইজের মাছগুলো এখন বেশি চলে 1 কেজি 900 গ্রাম এদের প্রচুর চাহিদা প্রচুর চাহিদা আপনার পাশে দিয়ে আরেকগুলো মাছ আছে এটা বরিশালের এটা বরিশালের একটা ওজন কতটুকু আছে 900 গ্রাম 900 গ্রাম
900 Coroner 1940 784 262 ei numărul 12 calul public. 12 ordinar care udă, rapid ordinar tu vei.